এব বি থ্রি জিরো জিরো টু পয়েন্ট জিরো আমি মূলত নব্বই দশকে বেড়ে ওঠা একটা ছেলে নব্বী দর্শক বলতে আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নাই সবাই জানে নব্বই দর্শক সিনেমা কীভাবে বেড়ে উঠেছে আমাকে আমার আব্বু সর্ববেলায় অনেক ইলেকট্রনিক জিনিস কিনলে খেলনা কিনে দিত প্রতি বছর আতকে শহরে মেলা হইতো যতদিন মেলা চলবে প্রতি রাতে আমার আব্বুর বাসায় ফিরে মোটরসাইকেল করে মেলায় নিয়ে যেত সব পছন্দ অনুযায়ী ইলেকট্রনিক্স খেলনা কিনতাম ইলেকট্রনিক্স খেলনা বলছি কেন আমি বেশি বেশি ইলেকট্রনিক্স খেলনায় কিনতাম ইলেকট্রনিক্স খেলনা বলতে ব্যাটারি চালিত খেলনা মাটির জিনিস কিনতাম না হাড়ি পাতাল কিনতাম না ওই খেলনাগুলো একদিন ব্যবহার করে সেই রাতে খুলে খুলে মোটর বের করতাম আবার সে কখনও মোটর খুলে চুম্বক বের করতাম মোটর দিয়ে ফ্যান বানাতাম ক্যালকুলেটর খুলে স্ক্রিন বের করতাম আর ভাবতাম এই স্ক্রিন দিয়ে টিভি কীভাবে বানানো এইসব কিছু চিন্তা করতে করতে রাতে ঘুমিয়ে পড়তাম আবার ওই মেলায় মোবাইলের মতন ফোন পাওয়া যেত ওই সেটে দুই তিন ফোন থাকতো ওই ফোন দিয়ে অল্প দূরত্বে কথা বলা যেত আমাদের একটা সাদা কালো নিপুণ টিভি ছিল পৃথিবী দেখার জন্য এন্টেনা ছিল যখন ছবি খারাপ হতো আসতো তখন সাদে গিয়ে এন্টেনা ঠিক করাতে হতো তারপর আমাদের একটা ভিসিআর ছিল তখন এত মেমোরি কার্ড ছিল না ছিল ওডিও ভিডিও ক্যাসেট তখনকার সময়ে ডিসিল লাইন ছিল আমাদের পরে আমরা সনিজ কালার টিভি কিনছিলাম ওই টিভিতে আমি বহু বিদেশি মুভি ও সিরিজ দেখেছি যাই এইসব প্রজন্ম কল্পনা করতে পারবে না এইভাবে আমার বেড়ে ওটা হ্যাশট্যাগ জীবন লাইভ স্টোরি থ্রি জিরো জিরো টু থ্যাংক ইউ সো মাচ